সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলা ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি, আমি নয়ন আহমেদ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি শুভ ডেইরি ফার্মে। এই ফার্মের প্রতিবেদন আপনাদেরকে আগেও দেখানো হয়েছে, এখান থেকে মূলত ষাঁড় বাচ্চা বিক্রি করা হয়। তো এবারে এসে দেখতে পারলাম, এবারে বেশ কিছু হলিস্টিয়ান, ফিজিয়ান এবং ক্রস জাতের ষাঁড় বাচ্চা উনি কালেকশন করছে। তো আজকের পর্বে আপনাদেরকে সেগুলোই দেখাবো আর এগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন ধরে আমাদের সাথেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাকে তো অনেক দর্শকরাই চেনে, তারপর নতুন যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। আমি মোহাম্মদ আলামিন ইসলাম শুভ, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের পূর্ব পাশের গ্রামটা আমাদের। আচ্ছা, মূলত আসলে ব্যবসা বড় ভাই করে, আমিও করি পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি আর কি ব্যবসাটা রানিং রাখছি। আচ্ছা, এবারে সে তো খুব সুন্দর সুন্দর ষাঁড় বাচ্চা দেখতে পারলাম। এবারে সর্বনিম্ন কত টাকা আর সর্বোচ্চ কত টাকার গরু রাখছেন এবারে? আপনার 20,000 থেকে শুরু করে আপনার, হ্যাঁ, 42 পর্যন্ত আছে আর কি। 20 থেকে 42,000 টাকার মধ্যে আপনি এই ষাঁড় বাচ্চাগুলো এখানে রাখছেন? রাখছি, আসলে কালেকশন আজকে কম আছে, বড় ভাই কালেকশনে গিয়েছে ওই মালগুলো। আপনার আজকে তো বৃহস্পতিবার, আজকে তো আমরা প্রোগ্রাম দিনে আপনি ভালোভাবে জানেন। জি, আসলে এই বাচ্চাগুলো এক গ্রাম অঞ্চলে আসলে আমাদের রোকলার লোক রাখা আছে, ও আর কি খবর দিলে যে ভাই শুভ ভাই বেশ কিছু বাচ্চা আছে, যদি আসেন তো আপনি সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, তো আসলে সেইভাবে মনে করেন যে যায় সংগ্রহ করা, তো কালকে বাচ্চা আরও সংগ্রহ করে বড় ভাই আনতেছে, ওইগুলা দেখাতে পারলাম না দর্শককে, আজকে অল্প কিছু বাচ্চা আছে, কালকে বাচ্চাগুলো নামবে। আপনার এই প্রতিবেদনটা আজকে বৃহস্পতিবার আজকে করা হচ্ছে, আপনার প্রতিবেদনটা কালকে উপস্থাপন করা হবে, কালকে আরও গরু আপনার এখানে নামবে শুক্রবার সকালে আর কি, আরও বাচ্চা নামবে। ওইগুলো আসলে যদি কোনো ভাই দেখতে চাই এই মুহূর্তে দেখাতে পারবো, কিন্তু আজকে তো আর দেখানো সম্ভব না। আচ্ছা, তো এগুলো আমাদের এক এক করে দেখান আর এগুলোর দাম, জাত এবং বয়সগুলো আমাদের একটু জানান। জি চলেন দেখেন। আচ্ছা, শুরুতে এক নম্বর সিএলএ মার্শাল্লাহ খুব সুন্দর একটা সাদা কালো গরু রাখছেন। জি, এটা কোন জাতের? এটা আপনার হলস্টিয়ান ফিজিয়াম বাচ্চা। হলস্টিয়ান ফিজিয়ানে একটা ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। বা দর্শককে খুরগুলা দেখেন সাদা, হ্যাঁ জিবিও সাদা। আচ্ছা, বয়সটা কেমন হয়েছে এই বাচ্চাটার? এটার বয়স আপনার 6.5 মাস। 6.5 মাসের বয়স মতো বয়স হবে? জি। আচ্ছা, এখন পর্যন্ত পরিপূর্ণ সুস্থ আছে? পরিপূর্ণ সুস্থ সবল আছে। শীতে কোনো প্রবলেম হবে না তো এই ধরনের বাচ্চাগুলো? শীতে কোনো প্রবলেম হবে না ভাইজান, বাচ্চা দেখলে দর্শক বুঝবে শীতে প্রবলেম হবে, সেরকম মাল কালেকশন করতেছি না ভাইয়া। আচ্ছা, আপনারা ওইভাবেই বাছাইকৃত করে একটু সুস্থ সবল দেখে কালেকশন করতে? জি জি। আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন আপনি বিক্রির জন্য? এটার দাম রাখছি আপনার 28,500 টাকা। 28,500 টাকা আপনি দাম চাচ্ছেন, কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে? কথা বলে নিতে পারবে। আচ্ছা, তারপরে দ্বিতীয় নম্বর সিরিয়ালে একটু কালো রঙের একটা গরু রাখছেন দেখতে পাচ্ছি, এটা কোন জাতের? এটা আপনার অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চা। অস্ট্রেলিয়ান ক্রস, ক্রস ব্ল্যাক কালার। আচ্ছা, এটা ক্রস বিটের একটা ষাঁড় বাচ্চা। জি। বয়সটা কেমন হয়েছে এই বাচ্চাটার? এটার বয়স আপনার 7 মাস প্লাস। 7 মাস প্লাস বয়স হয়েছে? জি। আচ্ছা, পরিপূর্ণ সুস্থ সবল আছে তো? পরিপূর্ণ সুস্থ সবল আছে। এটা কেমন দাম চাচ্ছেন আপনি বিক্রির জন্য? এটার দাম চাচ্ছি আপনার, দাম চালে তো ভাই মেলা চাবে, 38-39 চাইতে পারে, কিন্তু দাম চাবো না ভাই, আমি তো আপনি জানেন আমি দাম চাই গরু বিক্রি করি না, সম্মানের ক্ষেত্রে 200-500 টাকা এদিক ওদিক করতে পারবো। সীমিত সুযোগ দিবেন আর কি? সীমিত সুযোগ দিব। এটা 32,000 টাকা চাবা? 32,000 টাকা চাওয়া দাম, কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে। জি। আচ্ছা, তারপরে 3 নম্বর সিয়ালে আরেকটা কালো রঙের একটা গরু রাখছেন, এটা কোন জাতের? এটা আপনার অস্ট্রেলিয়ান ক্রস, ফিজিয়ানের ক্রস বাচ্চা ভাইজান। ফিজিয়ানের ক্রস বাচ্চা। এই দর্শককে এই লমগুলো দেখান বড় বড়, ঠিক আছে? আচ্ছা, সুন্দর একটা বাচ্চা বাচ্চাটা। বয়সটা কেমন হয়েছে এই বাচ্চার? এটা বয়স আপনার 8 মাস। 8 মাসের মতো বয়স হয়েছে? জি। আচ্ছা, পরিপূর্ণ সুস্থ সবল আছে? পূর্ণ সুস্থ সবল আছে। আচ্ছা, এই বাচ্চাটা কেমন দাম যাবেন আপনি? এটা আপনি চাচ্ছেন আপনার 36,000 টাকা। 36,000 টাকা আপনি দাম চাচ্ছেন, কোন দর্শকের পছন্দ হলে কথা বলে নিবে, সীমিত সামথিং দাম। আচ্ছা, তারপরে 4 নম্বর সিয়ালে আরেকটা কালো রঙের গরু রাখছেন, এটা কোন জাতের?
এটা আপনার অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চা ভাইয়া অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চা একটা শার বাচ্চা একটা শার বাচ্চা আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে গলা ঝোল কম্বল হ্যাঁ কামসুদা এই যে লোমগুলো দেখেন দর্শক বুঝতে পারবে শাই হলের মনে হালকা ক্রস আছে শাই হলের হালকা ক্রস আছে ভাইয়া আচ্ছা তো এই বাচ্চাটা বিক্রির জন্য কেমন দাম চাবেন এটার দাম চাবো না ভাইয়া 39500 টাকা এটার দাম 39500 টাকা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে আচ্ছা তারপর 5 নম্বর সিয়ালে আরেকটা কালো রঙের গরু রাখছেন এটা কোন জাতের এটা অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চা ভাই এটা অস্ট্রেলিয়ান ক্রস ব্রিডের একটা শার বাচ্চা জি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ানের ক্রস বাচ্চা আমি এগুলা সংগ্রহ করি ভাই আচ্ছা এগুলো মূলত ক্রস ব্রিডের বাচ্চা ক্রস ব্রিডের বাচ্চা আচ্ছা ক্রস ব্রিডের গরুগুলো তো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মাংস ধারণ এগুলো খুব ভালো হয় এগুলো খুব ভালো এগুলো আপনি 10 মণ 12 মণ 8 মণ প্লাস এই সব মাংস এই সব গরুরই লাগে ভাই আচ্ছা তো এই বাচ্চাটার বয়স কেমন বললেন এটার বয়স আপনার 8 মাস প্লাস 8 মাস এরকম হবে আনুমানিক এই বাচ্চাটার কেমন দাম চাবেন আপনি এটার দাম যাচ্ছে আমি 38500 টাকা 38500 টাকা সীমিত দরদামে সুযোগ থাকবে সীমিত দরদামে সুযোগ থাকবে আচ্ছা তারপরে 6 নম্বর সিরিয়ালে আরেকটা লালচে কালো একটা গরু রাখছেন জি এটা এটা ফিজিয়ান বাচ্চা ভাই জান এটা অস্ট্রেলিয়ান ক্রস ফিজিয়ান বাচ্চা আচ্ছা অস্ট্রেলিয়ান ক্রস ফিজিয়ান জি বয়সটা কেমন হয়েছে এটার বয়স আপনার 8.5 মাস 9 মাস 8.5 থেকে 9 মাসের মতো বয়স হয়েছে এখন পর্যন্ত পরিপূর্ণ সুস্থ সবল আছে হ্যাঁ এখন পর্যন্ত পরিপূর্ণ সুস্থ সবল আছে ভাইয়া আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি বিক্রির জন্য এটার দাম সবা 39000 টাকা ভাইয়া 39000 টাকা দাম চাচ্ছেন কোন দর্শকের পছন্দ হলে দাম দর করার সুযোগ আছে সামথিং দরদাম করে নিতে পারবে জি আচ্ছা তারপর 7 নম্বর সিয়ালে আরেকটা কালো রঙের গরু রাখছেন জি এটা কোন জাতের এটা অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চা এটা অস্ট্রেলিয়ান ক্রস জি আচ্ছা অস্ট্রেলিয়ান ক্রসটা আপনার কাছে বেশি দেখতে চাই এবার কালেকশন মানে জি ভাই আমি অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চা সংগ্রহ করি আর ফিজিয়াম থাকে হ্যাঁ আচ্ছা এগুলো ফিজিয়ামেরই অস্ট্রেলিয়ান ক্রস আছে ফিজিয়ান আর অস্ট্রেলিয়ার সাথে ক্রস হয়েছে ব্ল্যাক কালার এগুলো এগুলো যদি একটু সাদা থাকতো তে মনে করেন ফিজিয়ান এগুলো আচ্ছা তো এটার বয়সটা কেমন হবে এটার বয়স আপনার আনুমানিক 8 মাস 8.5 মাস 8 থেকে 8.5 মাস বয়স হবে দাম চাচ্ছেন কত এটা এটার দাম চাচ্ছে আমি 37500 টাকা 37500 টাকা দাম চাচ্ছেন কোন দর্শকের পছন্দ হলে কথা বলে নিবে কথা বলে নিবে আচ্ছা তারপরে ওই পাশে একটা সাদা কালো রঙের গরু রাখছেন এটা কোন জাতের এটা আপনার ফিজিয়ান বাচ্চা ভাই এটা ফিজিয়ানের একটা শার বাচ্চা শার বাচ্চা আচ্ছা বয়সটা কেমন হবে এটার বয়স আপনার 8.5 মাস বয়স হবে পরিপূর্ণ সুস্থ সবল আছে পরিপূর্ণ সুস্থ সবল আছে ভাই আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন বিক্রির জন্য এটার দাম সব 42000 টাকা ভাইয়া 42000 টাকা আপনি দাম চাচ্ছেন কোন দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে আপনি কথা বলে নিতে পারবে আর দর্শক এই সব বাচ্চা নিলে লাভবান হবে এই সব বাচ্চা যেমন এখন শীত ভাই জান সামনে আরো বেশি শীত আসে এই সব বাচ্চা নিলে দর্শক ঠকবে না দর্শক প্রতারণায় পড়বে না দেখা যাচ্ছে দাম কম গায়ে কাবু বাচ্চা নিয়ে যাচ্ছে এইসব বাচ্চা শীতে বাঁচবে না এখন একটু এখন গরু কিনতে গেলে একটু বডি স্ট্রাকচারটা একটু ভালো দেখে কিনতে হবে যেন রোগ ব্যাধি আক্রান্ত না হয়ে পড়ে আচ্ছা তে এটার কেমন দাম চাইলেন এটা 42000 টাকা 42000 টাকা আপনি দাম চাইলেন কোন দর্শকের পছন্দ হলে নিতে পারবে জি নিতে পারবে আচ্ছা একটা ছোট করে বাচ্চা রাখছেন লালচে কালারের এটা কোন জাতের এসা এটা আসলে আমরা জার্সি বলি এটা হলস্টিয়াম এটা আপনার ক্রস ব্রিডের বাচ্চা বুঝছেন অস্ট্রেলিয়ান ক্রস অস্ট্রেলিয়ান ক্রস জি ভাই জান আচ্ছা জার্সি হালকা জার্সি মিক্স আছে জার্সি মিক্স আছে আসলে এই বাচ্চাগুলো আমরা দেখাতে চাই না তারপরেও ডিসপ্লে হিসেবে মনে করেন একটা দেখালাম অনেক দর্শক আছে যে দেখা যাচ্ছে যে বাউন্ডারি এরিয়া মনে করেন জমি আছে ঠিক আছে ভুঁয়ের মধ্যে ঘাস লাগাইতে হয়েছে চারিদি খাবানের একটা শখ মনে করেন কি একটা ছাগলের দামের দরের দর এটা মনে করেন কি যে লিজার 10টা লিজার সারি দিচ্ছে মনে করেন কি যে খাচ্ছে দেখা যাচ্ছে মানে ভালো লাগে আর কি ঠিক আছে আচ্ছা কম দামি বাচ্চা এগুলো কম দামি বাচ্চা শীতে এগুলো কোনো প্রবলেম হবে না তো ভাই শীতে প্রবলেম হবে না বাচ্চার মাজা চারিটা দেখান তারপরে একটু চেকিং এ রাখতে হবে এই ধরনের বাচ্চাগুলো রাখতে কি আপনি মনে করেন কি যে আসলে যদি খাবার দাবার ঠিক মতন পায় আর যদি গায়ে মনে করেন মানে বাসায় যদি যত্নটা পায় হ্যাঁ চোরটা গায়ে দিয়ে দিলে পারে এইসব বাচ্চা শীত ধরতে পারবে একটু যত্নে রাখতে হবে অবহেলাতে রাখলে সমস্যা হয়ে যাবে আচ্ছা তো এটা কেমন দাম চাবেন আপনি বিক্রির জন্য এটা আপনার 20000 টাকা এটা 20000 টাকা জি আচ্ছা কোন দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে আর এরকম ধরনের বাচ্চা অনেক বাচ্চা সংগ্রহ থাকে ভাইজান যে যেমনটা চাবে তার তেমনটাই আমি দিতে পারবো ঠিক আছে আচ্ছা এমন কোয়ালিটির বাচ্চা এই রেঞ্জের বাচ্চা যদি কেউ 10 15টা 20টা নিতে চায় দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো ভাইজান আর এসএল হাই কোয়ালিটির বাচ্চা আছে ওগুলা বড় ভাই সংগ্রহ করেছে বড় ভাইয়ের সাথে কথা হয়েছে ওগুলা আস্তে আস্তে আপনি রাত 12টা 12:30টা বাজে যাবে আর কি সকালে আমি দেখাইতে পারবো হ্যাঁ আচ্ছা তার মানে আপনার সাথে ভিডিও কনফারেন্সে কথা বললে তারা ওইগুলো দেখতে পারবে দেখতে পারবে আচ্ছা তো আপনার গরুগুলো তো দেখলাম তো আমার কোনো দর্শক যদি এগুলো নিতে চায়
আচ্ছা কেমন সুযোগ সুবিধা দিবেন আপনি? সুযোগ সুবিধা আর কি ভাইজান যেভাবে বিক্রি করতেছি, এখন প্রবাসী ভাইরা যারা আছে কিংবা দেখা যাচ্ছে অনেক ব্যস্ততার মাঝে চাকরি বাকরি করতেছে আসতে পারতেছে না, সেক্ষেত্রে মনে করেন কি যে ভিডিও দেখে পছন্দ করছে কিংবা বলতেছে শুভ ভাই যে যদি নিউ কালেকশন থাকে মালগুলো আমাকে দেখান, অবশ্যই আমি মুতে তাকে ভিডিও কলে কিংবা ভিডিও করে পাঠাচ্ছি। সে মনে করেন কি যে দেখে দাম দর করে যদি পছন্দ হয়, যাচাই বাছাই করে দাম দর করে যদি হয়, তা আমার ব্যাংক অ্যাকাউন্টে মনে করেন কি যে টাকা লাগাই দিচ্ছে, আমি নিজ দায়িত্বে তার বাসায় আমি মালগুলো পৌঁছাই দিচ্ছি। নিজ দায়িত্বে আপনি পৌঁছাই দিচ্ছে। আর যারা মনে করেন কি যে ফ্রি আছে, যে মনে করছে আমি প্রয়োজনে চাকরি করে তাই খেয়েছে কিংবা আমি বাসায় আছি দুই দিনকে ছুটি কিংবা একদিনকে ছুটি নিয়ে যাচ্ছি, শুভ ভাইয়ের কাছে যায় সরজমিনে মালগুলো দেখে যদি পছন্দ হয় যাচাই বাছাই করে যদি পছন্দ হয় তাহলে নিবে, না ছাড়া নিবে না। অনেক দর্শক মনে করেন কিন্তু আসতে আমি দিচ্ছি ভাইজান। আচ্ছা ঠিক আছে, মনে করেন কিন্তু 50% আসতেছে সরজমিনে, 50% মনে করেন কিন্তু আসতেছে না ভিডিওর মাধ্যমে দেখে বিশ্বাসের উপরে আপনার উপরে বিশ্বাস করে দেখা যাচ্ছে যে অনেকে মাল নিচ্ছে 10টা 12টা 15টা করে এরকম মনে করেন কিন্তু পাঠাতেই আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি সততার সাথে ব্যবসা করেন এই কামনাই রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।